বাংলাদেশে একটা বক্তা আছে তার বাড়িও কুষ্টিয়া, সে আবুল আহাবকে আওলাদের রাসূল বলেছে, সিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটা বক্তা হয়েছে উম্মুল মুমিনিন মা খদিজাতুল কুবরাকে তিনি নাপাক ভাষায় কথা বলেছে, বলছে তালাক খাওয়াইন না। এদেরকে তওবা করানো উচিত, চিটাগঙ্গের ১২ আউলিয়ার মাজারে নিয়ে এসে তওবা করা উচিত। তওবা কর জোরে বলেন ঠিক। এ বাবা জিরাব মাহালিমাতুস সাদিয়া নবীকে কোলে উটের পিঠে করে নিয়ে গেলেন। মাহালিমাতুস সাদিয়া বলছে, তোমাদের নবী কিন্তু আমাদের মতো নয়, তোমাদের নবী কিন্তু পৃথিবীর কোন মানুষের মতো নয়। আমার বুকের দুধ ফেরত আসলো, আর এইবার দেখছি আমার উটনিটা ন্যাংড়া ছিল, বিশ্ব নবীকে পিঠের উপরে পেয়ে আমার ন্যাংড়া উটনি ভালো হয়ে গেল। রাত্রে বাড়িতে রাখলাম, মারহাবা। সকালবেলায় উঠে আমি একে একে ভাবতেছি বুকের দুধ ফেরত পারলাম, ন্যাংরা উঠ ভালো হয়ে গেল। ওনার বহুদিন ধরে একটা কুয়ায় পানি বন্ধ হয়ে গেছিল, পানি ওঠে না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এ সুন্নতল জামাতের পাগলরা, আমার নবীর পাগলরা, ভালো করে খেয়াল করে শোনো, মাহালিমাতুস সাদিয়া বলতেছে এখনো তোমরা আখিরি পয়গম্বরের রূপ সম্পর্কে তোমার জানা নাই। আমি গিয়ে দেখি আমার নবীর আগমনে আমার কুয়া ভরপুর হয়ে গেছে পানিতে, বুকের দুধ ফেরত পেলাম, ন্যাংরা উঠনি ভালো হলো, কুয়ার পানি ফেরত পেলাম। মা হালিমা বলতেছে সবই যখন হলো, দেখি তো আমার বাগানের মধ্যে কয়েকটা গাছ মারা গেছে, খেজুর বাগানে। দৌড়ায় গিয়ে দেখে খেজুর বাগানের মরা গাছগুলো আমার নবীর আগমনে, মিলাদুন নবীর চাঁদের আগমনে, মারহাবা বলেন, আমার নবীর আগমনে মা হালিমার প্রত্যেকটা মরা গাছে নতুন নতুন পাতা বের হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাবাজিরা ওরা ওরকম বলবেই। আবু জেহেল নিজেও জানতো যে আমি মারাত্মক ঠগা ঠগেছি, কিন্তু সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে আশাটা ইচ্ছা থাকলে হবে না, নসিবে লেখা থাকতে হবে। বাবাজিরা কি ব্যাপার, আকাশে মেঘ আছে নাকি? ট্রেনিং চলতেছে। আমি তো মনে করি আবার তাকাতাকি করতেছি যে কি বা হয়। মিলাদুন নবীর চাঁদ, মারহাবা বলেন। মাইজ ভান্ডার গেছি প্রথম 40 বছর আগে, একটা ছেলে গান গাচ্ছে, নৈরাশ করো না বাবা ভান্ডারি, দয়ারো ভান্ডারো তুমি। তখন আমি পাক্কা ওয়াহাবি। এই মাইজ ভান্ডার আমাকে এই রাস্তা দেখালো, দয়ারো ভান্ডারো তুমি, রহমতের খনি তুমি, নিজে গুণে লও না আমায় উদ্ধারি। এক মৌলবী এক ওয়াহাবি ঠাস করে চল মারিছে। আমি আবার মনে মনে বললাম ভালোই করিস। তখন আমি তো ভাবি আমি শূন্যে আসলাম কোত্থেকে, চিটাগাঙ্গের পবিত্র ১২ আউলিয়ার ধুলা লাগানোর পরেই না আমি শূন্য হয়ে গেলাম। মৌলবী চড় মারার পরে ওই পাগল গান গাই, ভালো মন্দ যাহা কিছু, মারহাবা, পরোয়া আমি করি না, ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা। আমি গানগুলো লিখতেছি, বলে গেছে সরার কাজী, আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোরা মলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। মাওলানা মানে কি? কবি নজরুল তো আমাদের মতন আসে কেন মুরিদ না রে। কবি নজরুল বলতেছে, তোমায় দেখে একবার আমি দুজক যেতে রাজি, তোমার দুজকে যাইতে আমি রাজি আছি, কিন্তু তোমাকে না দেখে জান্নাতে গেলেও আমি নজরুল শান্তি পাবো না। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, পরোয়া আমরা করি না, আমার দয়াল নবীজির প্রেমে আমরা দেওয়ানা। আজমির শরীফ এক লোক বলতেছে, খাজা 500 টাকা দাও। এক ওহাবি এসে বলছে, খবরদার, খাজার কাছে চাইস না, আল্লাহর কাছে চা। ওহাবি বলছে, ডিস্টার্ব করেন না। সুন্নি বলতেছে, ডিস্টার্ব করেন না। ওহাবি বলছে, খবরদার, আল্লাহর কাছে চা, খাজার কাছে চাইস না। শেষ পর্যন্ত ওহাবি চিন্তা করলো, এর ইমানটা বাসুক, 500 টাকা দিয়েছে ওহাবি। এই পাগল খাজা গরিব নামাজের দরবারে বসে বলতেছে, খাজা বাবা, 500 টাকা চাইলাম, দিলি, কিন্তু ওহাবির টাকা দিলি। আমাদের এইভাবে ইমানকে পাকা করতে হবে। আজমির শরীফে দেখতেছি এক পাগল হারিকেনের ফিতা এসে আগুন ধরাই দিয়েছে। আমি বলছি যে, তোমার এটা ব্যাপারটা কি? তো বলছে, হুজুর কিছু মনে করবেন না, এই হারিকেনের ফিতা যখন পুড়ে ছাই হবে তখন আমি অলি হয়ে যাব। আমি মনে মনে করলাম আমি আর এক বাটপার ভণ্ড। মনে মনে কিছুক্ষণ পরে ঘুরিয়ে এসে দেখি ওই পাগল খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকাইয়ে গান গাচ্ছে, আর দু চোখের পানি ঝরে দাঁড়িয়ে দিয়ে সুমাইয়ে পড়তেছে। কি বলে? মঈনুদ্দিন নাম ধরিলাম। কানতেছে পাগল খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে। মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা। আমি জান্নাতি গেট ধরে কানলাম, খাজা আমাকে মাফ করে দাও, লোকটাকে আমি মনে মনে ভণ্ড বলেছিলাম। খাজার গান গাই দু চোখের পানি পড়ে, আর আমরা রব্বানা যালামনা আনফুসানা করলেও পানি পড়ে না। তার কারণ আমাদের টেনশন আছে, টাকা কম দিবে না বেশি দিবে, আমাদের টেনশন নাই। মোনাজাত করি, চোখে পানি আসে না, তার কারণ এই লোক দাওয়াত করেছে, টাকা কম দিবে না বেশি দিবে, এই টেনশনে আমার চোখে পানি আসে না। পাগলের কোনো টেনশন আছে নাকি? তরিকত জগতের মানুষের কোনো টেনশন আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলের কোনো টেনশন আছে? কেমন নাই? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা 100% গ্যারান্টি দিয়ে তার জবানে বলেছেন, আল্লাহ ওয়ালা লোকের, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন মারহাবা। রে বাবাজিরা, 4 বছর দিয়ে গেল। মা আমিনার কাছে 2 বছর লালন পালন হলো। 6 বছর বয়স যখন হলো, নবীজিকে সঙ্গে করে বাবা আব্দুল্লাহর মাজারটা জিয়ারত করতে গেছে। ওই জায়গায় মা আমিনা কান্দে। খুব খেয়াল নাকি মোনাজাত করবো নাকি? দেখেন, খেয়াল করেন, বয়স কত জোরে কোন? 6 বছর বয়সে মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। 6 বছরের নবী বাবার মাজার শরীফ জড়ায় ধরে কান্দে। আমার নবীর কান্দা দেখে 10 জন ইহুদি নবীর প্রেমে পাগল পারা হয়ে কান্দে। ইহুদি নবীর শত্রু না বন্ধু? ওহাবিরা নবীর শত্রু না বন্ধু? কয়জন ইহুদি কান্দতেছে? 10 জন। আমাদের যেমন পীর সাহেব, হিন্দুদের যেমন গোসাই বা ঠাকুর সাহেব, খ্রিস্টানদের হলো ধর্মীয় নেতাকে পাদরি বলা হয়। এক পাদরি এসে বলতেছে, তোমরা বাবা এখানে কান্দো কেন? 10 জন ইহুদি বলে, পাদরি বাবা গো, আমরা এই শিশু বাচ্চাটার চোখের পানি সইতে পারি না। শুধু এই কথা বলার পরে পাদরি বলতেছে, বাচ্চার নাম মুহাম্মদ নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ। বাচ্চার সাথে কে আছে? বলে মা আছে। বলে বাবাজি, আমি মা আমিনা, আমি ওনার মা। বলে তোমার নাম আমেনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে কয়, পাদরি বাবা, আমার ছেলের নাম জানেন? আমার নাম জানেন। আমার স্বামী অনেক আগে কবরে চলে গেছে, তার নামও জানেন। এত জানেন কেমনে আমি জানতে চাই। বলে আমিনা গো, তুমি আমার মেয়ের বয়সের মা, তুমি একটু আড়ালে এসো, তোমার সাথে একটু প্রাইভেট আলোচনা আছে। মা আমিনা চোখের পানি মুছে কয়, বাবাজি বলেন কি বলতেছেন? ও আমেনা, তোমার স্বামীর নাম আমি কেমনে জানলাম, তোমার নাম কেমনে জানলাম, তোমার শিশু বাচ্চার নাম কেমনে জানলাম? তাওরাত জবুর ইনজিল কিতাব রিসার্চ করে দেখেছি তোমার ছেলে হবে আখিরি পয়গম্বর। ওহাবের বড় বড় মুফতি মুহাদ্দিসকে বলে যায়, তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি আখিরি পয়গম্বরকে চিনতে পারে, তোমরা ওই নবীর দলিল পড়ে নবীকে কেন চিনতে পারো না? তোমাদের অন্তরের মধ্যে আবু জেহেলের থেকে ডবল সিল মেরে দিয়েছে। তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে বলছে আখিরি পয়গম্বর।